শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ডাকসু নিয়ে তারেক জিয়ার নীলনকশা ফাঁস হয়ে গেল, এবং তার পরে থাকবে ডাকসু নিয়ে ঢাবিতে আন্দোলনে উস্কানির নেপথ্যে কারা। এর পরে থাকছে সুযোগ এসে গেছে ডক্টর আসিফ নজরুল দেব, এবং সবার শেষে থাকছে নুরুর ভিপি পদ গ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল। এবারে বিস্তারিত, ডাকসু নিয়ে তারেক জিয়ার নীলনকশা ফাঁস। ডাকসু নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন তারেক জিয়া। 28 বছর পর ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা, নির্বাচন বর্জন নিয়ে ছাত্র সংগঠনগুলোর নাম ঘোষণা এবং শেষ পর্যন্ত নির্বাচন, নাটকীয় ঘটনার মধ্য দিয়ে কেটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। অবশেষে কোটা সংস্কার আন্দোলনের নেতা বিজয়ী ভিপি নুরুল হক নুরুকে জড়িয়ে ধরলেন ছাত্রলীগ নেতা শোভন। এর মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28 বছর পর নির্বাচন একটা গ্রহণযোগ্যতা পেল। কিন্তু 11 মার্চ এই নির্বাচনের পড়তে পড়তে ছিল উত্তেজনা, অনিশ্চয়তা এবং নানা অভিযোগ পাল্টা অভিযোগ। এই সমস্ত অনিশ্চয়তা, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি যে নামটা এসেছে তা হলো তারেক জিয়া। লন্ডনে পলাতক বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ডাকসু নির্বাচন বানচাল করে সেখান থেকে একটা ছাত্র আন্দোলনের নীলনকশা করেছিল বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। ডাকসু নিয়ে এই নীলনকশার ব্লুপ্রিন্ট এখন গোয়েন্দাদের হাতে। গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা বলেছেন, ছাত্রদের দৃঢ়তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল আচরণ এবং সবচেয়ে বড় কথা সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সহনশীলতার কারণে তারেক জিয়ার এমন পরিকল্পনা ভেস্তে গিয়েছে। আসলে কি পরিকল্পনা নিয়েছিলেন তারেক জিয়া? একাধিক প্রাপ্ত সূত্রে দেখা গেছে যে তারেক জিয়া চেয়েছিলেন এই নির্বাচনকে 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের একটি মডেল হিসাবে দেখানো, যেখানে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরানো হয়েছে বলে বিএনপির কথিত অভিযোগ রয়েছে। এবারে ডাকসু নির্বাচনে তারেকের ঘনিষ্ঠ কয়েকজন ভুয়া ব্যালট পেপার ছেপেছিল বলে প্রমাণ পাওয়া গেছে। একাধিক গোয়েন্দা সংস্থা বলছে, কুইদ মৈত্রী হলে বস্তায় যে সিলমারা ব্যালট পাওয়া গিয়েছিল সেগুলো আসলে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছিল না। কে বা কারা এই ব্যালট পেপার ছাপিয়ে ওখানে রেখেছিল? আর এর উদ্দেশ্য ছিল একটাই, এই অজুহাতে নির্বাচনকে বানচাল করে দেওয়া, নির্বাচনকে পণ্ড করে দেওয়া। কিন্তু এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত, তড়িৎ এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। পরবর্তীতে এ নিয়ে কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিগুলো আটক ব্যালট পেপার মিলিয়ে দেখেছেন এবং তারপর প্রমাণিত হয়েছে এসব ব্যালট পেপার নকল। প্রশ্ন উঠেছে, কারা এই ব্যালট পেপার সংগ্রহ করেছিল? গোয়েন্দা সংস্থা বলছে, তারেক জিয়ার লোকজনই এই নির্বাচন বানচাল ও এমন একটি পরিস্থিতি তৈরি করার জন্য এমন ঘটনা ঘটিয়েছিল। একই রকম রোকেয়া হলেও এরকম একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগের সহনশীল আচরণের জন্য পরিস্থিতি ঘোলাটে হয়নি। তারেক জিয়া এই ঘটনার ইন্ধনদাতা। তার একটি বড় প্রমাণ হলো এই নির্বাচনের ফলাফল। নির্বাচনে দেখা যাচ্ছে যে ছাত্রদল কোথাও বিজয়ী হয়নি, এমনকি যে ন্যূনতম ভোট তাও পায়নি। ধারণা করা হচ্ছে ক্যাম্পাসে ছাত্রদলের যে ভোটগুলো ছিল তা তারা কোটা সংস্থার আন্দোলনের পক্ষের প্রার্থীদের দিয়েছে। কোটা সংস্থার আন্দোলনের সঙ্গে জামাতের একটা সম্পৃক্ততা রয়েছে বলে একাধিক সূত্র আগেই নিশ্চিত করেছে। প্রশ্ন উঠেছে, ছাত্রদলের ভোটগুলো তাহলে কোথায় গেল? তাহলে কি এই নির্বাচনে ছাত্রদলকে অংশগ্রহণ করানো হয়েছিল নির্বাচন নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করানোর জন্যই? নির্বাচন যখন বর্জনের ঘোষণা আসে তখন প্রথম বর্জনের ঘোষণা আসে ছাত্রদলের পক্ষ থেকে। এটা একটা পরিকল্পিত নীলনকশা ছিল যে ছাত্রদল একটা পর্যায়ে গিয়ে নির্বাচন বর্জন ঘোষণা দিবে এবং তাদের সঙ্গে অন্যরাও যোগ দিবে। আরেকটি বিষয় লক্ষণীয়, কোটা সংস্থার আন্দোলনের পক্ষের এই সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংসদের পূর্ণ প্যানেল ঘোষণা করেছিল, কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে প্যানেল ঘোষণা করেছিল। প্রশ্ন হলো, কোটা সংস্থার আন্দোলন একটি প্ল্যাটফর্ম এবং এটা কোনো ছাত্র সংগঠন নয়, এদের কোনো আয়ের উৎসও নেই, কাজেই এই সংগঠনের নির্বাচনের ব্যয়ভার কারা বহন করলো? একাধিক সূত্র বলছে, এই ব্যয়ভার তারেক জিয়া এবং জামাত শিবির দিয়েছে। তার মানে তারেক জিয়া কোটা সংস্থার আন্দোলনের ঘাড়ে বন্দুক রেখে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল। ডাকসু নির্বাচনে ছাত্রদলের যে ফলাফল সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, এই নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম ছাত্র সংগঠন দাবিদার ছাত্রদলের একটা অন্য মোটিভ ছিল। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, নির্বাচনের সাদা প্যানেলভুক্ত শিক্ষকরা এই নির্বাচন ভিত্তিক একটি পর্যবেক্ষক মহল গঠন করেছিল, অথচ ডাকসু নির্বাচন ইতিহাসে এরকমটা নজিরবিহীন। এরকম কোন পদ্ধতি ডাকসুতে নেই, কারণ এখানে শিক্ষকরাই থাকেন এবং তারা সকলের অভিভাবক তুল্য। এরকম একটি পরিস্থিতিতে ডাকসুকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার জন্যই সাদা প্যানেলভুক্ত শিক্ষকদের এরকম পর্যবেক্ষক মহলের নামে মাঠে পাঠানো হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে, এবং এর পেছনে তারেক জিয়ার ইন্ধন ছিল।
30 ডিসেম্বর নির্বাচনের পরাজয়ের পর লন্ডনে তারিক জিয়া চাইছে বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করতে যার ফলে সরকার একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। সেজন্য ডাকসু ছিল তারিক জিয়ার একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম। পরিকল্পনা ছিল ডাকসু নির্বাচন মাঝপথে থামিয়ে দেওয়া হবে এবং নির্বাচন পণ্ড করা হবে। এই নির্বাচন পণ্ডের পর সাধারণ শিক্ষার্থীদের গুজব ও উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে একটি সরকার পতনের আন্দোলনের সূত্রপাত করানো হবে, কিন্তু সকলের সময়োচিত প্রজ্ঞতার এবং সংযমশীল আচরণের কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। এবারে দেখুন ঢাবিতে ডাকসু নিয়ে আন্দোলনে উস্কানি নেপথ্যে নায়ক যারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উস্কে দেওয়ার পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলে মনে করছে সরকার। 11 মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, তারপর 12 মার্চ বিকেলবেলা সব পরিস্থিতি শান্ত হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ ক্যাম্পাসে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ছাত্রলীগের সভাপতি শোভন নির্বাচিত ভিপিকে আলিঙ্গন করে এই ঘটনার সমাপ্তি টানেন। সরকার আশা করেছিল যে এই ঘটনার মধ্য দিয়ে ডাকসু কেন্দ্রিক উত্তেজনার অবসান ঘটবে, কিন্তু ওই দিন রাতেই কিছু তৎপরতা সরকারের নজরে এসেছে এবং ওই তৎপরতার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আবার নতুন মোড় নিয়েছে বলে সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি মনে করছেন। সরকার মনে করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঘোলাটে করে তৃতীয় পক্ষ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ব্যাপারে সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। সরকারের একাধিক সূত্র বলছে, শুধুমাত্র লন্ডনের পলাতক বিএনপির ভাইস চেয়ারম্যান তারিক জিয়া নয়, সরকারের শরিক সহ বিভিন্ন মহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চলছে। সরকারি সূত্র মারফত জানা যায়, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটা আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমে সরকারকে একটা চাপে ফেলার কৌশল শুরু থেকে নিয়েছিল বিএনপি এবং ছাত্রদল। তারিক জিয়ার নির্দেশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নির্বাচনী প্রচারণায় জোরালোভাবে করে, ত্রুটি বিচ্যুতি নিয়েই তারা কালক্ষেপণ করেছে এবং নির্বাচনের দিন একটা পর্যায়ে নির্বাচন বর্জন করেছে। তারিক জিয়ার পরিকল্পনা ছিল এই নির্বাচনের মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি করবে, যেটার মাধ্যমে তারা সরকারকে কোণঠাসা করে ফেলবে এবং সরকারকে একটা চাপে ফেলবে, কিন্তু সেটা সফল হয়নি। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এবং সরকারি বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তারিক জিয়ার এই পরিকল্পনা ছাড়াও বিভিন্ন গোষ্ঠী বিশ্ববিদ্যালয়কে নিয়ে নোংরা খেলায় মেতেছে। এই গোষ্ঠীর মধ্যে শুধু যে বিএনপি এবং তারিক জিয়া ছিল তা নয়, সরকারি সূত্রগুলোর মতে বাম গণতান্ত্রিক মোর্চার যে ছাত্র সংগঠনগুলো, সেই ছাত্র সংগঠনগুলো প্রগতিশীল জোট নামে নির্বাচন করেছিল এবং এই নির্বাচনে ছাত্র জোটটি সরাসরিভাবে বিএনপির সঙ্গে কাজ করেছে। বাম মোর্চা 11 জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করছে এবং 30 ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। একাধিক মহল মনে করছে, লিটন নন্দীর নেতৃত্বে বাম সংগঠনগুলোর যে জোট, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে ঘোলাটে করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য অন্যতম সক্রিয় সংগঠন। তবে তারা কার ইশারায় এটা করছে সে ব্যাপারে সরকার নিশ্চিত হয়নি। বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বিএনপি বা তারিক জিয়ার একটি যোগাযোগ থাকলেও থাকতে পারে, এই যোগাযোগের সূত্রগুলো অনুসন্ধানের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাগুলো। একাধিক গোয়েন্দা সংস্থা ও সরকারি সূত্র বলছে, এই নির্বাচনে জামাত শিবির সহ স্বাধীনতা বিরোধীদেরও উৎসাহ ছিল এবং তারাও এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে নেমেছিল, যেগুলো এখনো শেষ হয়নি। আরো তথ্য রয়েছে যে কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেল দেয়া হয়েছিল নূর এবং রাশেদের নেতৃত্বে, সেই প্যানেলকে সরাসরি পৃষ্ঠপোষকতা এবং মদত দিয়েছে জামাত শিবির গোষ্ঠী। ছাত্র শিবির আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই প্যানেলকে সমর্থনের ঘোষণা দিয়েছিল। নির্বাচনের পরদিন যখন নুরু শপথ নেওয়ার ঘোষণা দেন এবং বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেন, পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাখ্যান করার ঘোষণা করেন। ওই দিন রাতেই একটি মহল নুরুর সঙ্গে যোগাযোগ করে তাকে শপথ না নেওয়ার আন্দোলন অব্যাহত রাখার জন্য চাপ সৃষ্টি করে এবং নানা রকম প্রলোভন দেখিয়েছিল। যে মহলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তার মধ্যে জামাত শিবিরের একাধিক গোষ্ঠী ছিল বলে সরকারের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। তারা চাইছে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যেন কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলনের মতো যেন একটা পরিস্থিতি তৈরি হয়। 14 দলের যে শরিক দলগুলো, যেমন জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ যারা 7 জানুয়ারি মন্ত্রিসভায় জায়গা পাননি, তারাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা অসহিষ্ণু পরিস্থিতি সৃষ্টি করার জন্য পরোক্ষভাবে ইন্ধন যুগিয়েছে। তাদের ছাত্র সংগঠনগুলো তারা নির্বাচন বর্জন এবং ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতি প্রদান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করেছে বলে জানা গেছে।
এমনকি এই সংগঠনের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের যে নেতা নুরু তার সঙ্গেও যোগাযোগ করেছে বলে তথ্য প্রমাণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঘোলা করে তারা সরকারকে একটি চাপে রাখতে চেয়েছে। একাধিক সূত্র মনে করছে, যেহেতু তারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি এবং আওয়ামী লীগের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে, সেজন্য আওয়ামী লীগকে একটা চাপে ফেলার কৌশল হিসেবে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সমর্থন দিচ্ছে এবং ছাত্রলীগকে একঘরে করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে আওয়ামী সমর্থক শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নাজুক করতে চাইছে বলে সরকার মনে করছে। আসাম আরিফিন সিদ্দিক যখন উপাচার্য থেকে সরে গিয়ে ডক্টর আখতারুজ্জামান উপাচার্য হন, তখন শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়, একটা আরিফিন গ্রুপ আর একটা আখতারুজ্জামান পন্থী গ্রুপ। আরিফিন গ্রুপ এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ হয় এবং তার ফলে যেন আখতারুজ্জামান গ্রুপের ভরাডুবি হয় এবং তারা যেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব হারায়, সেই জন্য বিভিন্ন স্থানে তারা এই নির্বাচন নিয়ে সমালোচনা করছেন, বিভিন্ন স্থানে এই নির্বাচন বাতিল চেয়ে বক্তব্যও রাখছেন, ছাত্রদেরও উস্কে দিচ্ছে বলে শোনা যাচ্ছে। এই সবগুলো ইঙ্গিত, তৎপরতা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা রকম বিবৃতি এক করলে বোঝা যায় যে সবগুলো গোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ক্ষেত্র হিসেবে পরিচালিত করে এমন একটি ক্ষেত্র তৈরি করতে চাইছেন যেখান থেকে সরকার চাপের মুখে পড়ে। সরকার বিরোধী একটি আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়। একাধিক নেতা বলছেন, এরকম চেষ্টা কোটা কিংবা সড়ক আন্দোলনের সময়ও হয়েছিল, কিন্তু তখন যেমন তারা সফল হতে পারেননি, এখনো সফল হতে পারবেন না। এবারে দেখুন সুযোগ এসে গেছে ডক্টর আসিফ নজরুলদের। ডাকসু ডাকসু করতে শেষ অবধি নির্বাচন হলো। কোটা আন্দোলন নেতৃত্ব দানকারী নুরু হলো বিপি। রাজনৈতিক গেম, ইমোশনাল গেম সব মিলিয়ে ঘোষিত হলো ফলাফল। এই অবধি ঠিক আছে। ছাত্রলীগের সভাপতি পরাজিতের ক্ষত বুকে নিয়েও নবনির্বাচিত ভিপির সাথে একত্রে কাজ করতে চায় এই মর্মে ঘোষণা দিয়ে নিঃসন্দেহে আগামীর জন্য পজিটিভ ধারণার জন্ম দিয়েছে। আমরা আশা করতেই পারি যে একটি পরিচ্ছন্ন ছাত্র সমাজ জন্ম নিতে চলেছে, কিন্তু প্রশ্ন জাগে যখন দেখি বুদ্ধিজীবী সমাজ ক্রমে শান্তির দিকে ধাবমান বাংলাদেশকে কিছুতেই শান্ত থাকতে দিতে রাজি নয়। ডক্টর আসিফ নজরুল একজন উচ্চ মাপের মানুষ, জ্ঞান প্রজ্ঞায় অতুলনীয়। তিনি যখন ভিপি নুরুর কানের মধ্যে সুকৌশলে আন্দোলন বেগবান করার মন্ত্র প্রবেশ করিয়ে দেন, তখন সাধারণ হিসেবে আমাদেরও ভাবনার স্থান থেকে যায় বই কি। উনি নিশ্চিতভাবে জানেন, একটি দেশ মাথা তুলে দাঁড়াতে গেলে স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। তাহলে তিনি বা তাদের মতো অনেক বুদ্ধিজীবী কি চান না বাংলাদেশ স্থিতিশীল হোক? সংসদে রাশেদ খান মেননরা, বাইরে আসিফ নজরুলেরা আসলে কি চান? উত্তর মনে হয় একটাই, শেখ হাসিনা ক্ষমতার অপসান চান। অথচ শেখ হাসিনার চারপাশের হাজার গিরগিটি নিয়ে আজকে বাংলাদেশকে এমন একটা স্থানে নিয়ে এসেছে যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা বাঙালি। ডাকসু নেতৃত্ব দেওয়া উদীয়মান ছাত্র সমাজ বাংলাদেশের আগামী নেতৃত্বের সম্ভাব্য দিক নির্দেশ করে। এছাড়া সারাদেশে তারুণ্যের বেড়ে ওঠা দিকের কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সময় এই দেশের জাতীয় ক্রাইসিসকে প্রতিহত করেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে সবচেয়ে নিবিড়ভাবে মিশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু। তবে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই দেশের প্রশাসনিক বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের কোনো অংশই পরিচালনা করে না, নিয়ন্ত্রণ করে না বা প্রভাবিত করার কথাও নয়। অথচ দেশের বুদ্ধিজীবী মহলের কেউ কেউ চলমান সরকারকে প্রভাবিত করার বা বাধাগ্রস্ত করার নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে সুকৌশলে। সাম্প্রতিক সময়ে নবনির্বাচিত ডাকসু ভিপি নুরু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অনেক কথার মাঝে ডক্টর আসিফ নজরুল নুরুর মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পেয়েছেন এবং আন্দোলন বিষয়ে নুরুর প্রতি একটি অঘোষিত ইঙ্গিত করেছেন বলে অনেকের অভিমত। কিন্তু কোন ধরনের আন্দোলন বিষয় কি, এসব পরিষ্কার নয়। ডক্টর আসিফ নজরুল নুরুর মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখলেও বঙ্গবন্ধুর কলিজার টুকরা শেখ হাসিনার মধ্যে সেই ছায়া কখনো দেখেননি বলেই মনে হয়। অথচ শেখ হাসিনার প্রচেষ্টায় আজ বাংলাদেশে যে অবস্থানে দণ্ডায়মান, সেই অবস্থানের পূর্ণ সুবিধা ডক্টর আসিফ নজরুল ভোগ করছেন। যদি ভুল না বলে থাকি, ডক্টর আসিফ নজরুলকে বিনয়ের সাথে বলবো, তার আজকের সামাজিক স্ট্যাটাস, মাসিক আয় ও অন্যান্য সুবিধা এখন থেকে 10 বছর আগে বা 20 বছর আগে কোথায় ছিল? তার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ কোথায় ছিল? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ তিনি শিক্ষকতা করেন, সেই বিশ্ববিদ্যালয়ে বর্তমান সরকারের ভর্তুকির পরিমাণ কত আর 20 বছর আগে কোথায় ছিল? বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করতে গিয়ে শেখ হাসিনাকে যে সময় পার করতে হয়েছে, বাংলাদেশে সেই সময় আর কাকে অতিক্রম করতে হয়েছে? এরপরেও ডক্টর আসিফ বা আরো অনেকে নুরুর মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পেলেও শেখ হাসিনার মধ্যে তা দেখতে পান না।
যদি পেতেন তাহলে বাংলাদেশে এখন এমন কোন জাতীয় ক্রাইসিস নেই যার বিপক্ষে নুরুকে আন্দোলন বিষয়ে উৎসাহ প্রদান করা যায়। এই মুহূর্তে যে কোনো আন্দোলন চলমান সরকারের দেশ পরিচালনার অন্তরায়, মাননীয় প্রধানমন্ত্রীকে বাধাগ্রস্ত করা আর কি। নিশ্চয়ই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের বিপক্ষ শক্তি নয়, বাংলাদেশের তারুণ্য বাংলাদেশের স্বপ্নের কথা বলে, নিশ্চয়ই কোনোভাবেই সরকারকে বাধাগ্রস্ত করার কথা বলে না। আর তাই উচিত নয় কি ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকারের সহায়ক হয়ে কাজ করার জন্য উৎসাহ প্রদান করা? সর্বশেষে দেখুন নুরুর ভিপি পদ গ্রহণ করা নিয়ে কি মন্তব্য করলেন ডক্টর আসিফ নজরুল। ডাকসু নির্বাচন সুষ্ঠু হলে শুধু নূর আর আক্তার না, কোটা সংস্থান আন্দোলনের আরো অনেকেই জিততো বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা কোটা সংস্কার আন্দোলনের অনেককে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। এই বিষয়ে তিনি কুয়েত মৈত্রী হলে নির্বাচনের ফলাফলকে উদাহরণ হিসেবে দেখতে বলেছেন। তাহলে ভিপি পদে নুরু ও আক্তার কিভাবে জিতল সেই ব্যাখ্যাও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক। জাল ভোট, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগ ছাড়া আর বাকি সব প্যানেল ধর্মঘট, ক্লাস বর্জন ও বিক্ষোভ করলেও পরদিন সকালে দেখা যায় ভিপি পদে জয়ী হয়েছেন কোটা আন্দোলনকারী নুরু ও এই প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কোটা আন্দোলনকারী আক্তার হোসেন। ফলাফল প্রকাশের কিছুক্ষণ পর 9:57 ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে নিজের ফেসবুক পেজে নুরের বিজয় নুরের শপথ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে নুরুল হক নুরুর ভিপি পদ গ্রহণ করা উচিত হবে কিনা সে বিষয়েও নিজের মন্তব্য দিয়েছেন। আসিফ নজরুলের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। কুয়েত মৈত্রী হলে নির্বাচনের ফলাফল ভালো করে লক্ষ্য করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ব্যালট ভরা বাক্স উদ্ধারের পর ছাত্রীদের তুমুল প্রতিবাদে ফেটে পড়ে নতুন প্রভোস্ট নিয়োগ দিতে হয়েছে। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না সেখানে। ফলাফল, 13টির সব আসনে পরাজিত ছাত্রলীগ। নির্বাচন সুষ্ঠুভাবে হলে ডাকসু ও বাকি সব হলের ফলাফল হয়তো তাই হতো। ডাকসুতে শুধু নূর আর আক্তার না, জিতল কোটা আন্দোলনের আরো অনেকেই। বিভিন্ন আলামত দেখে এটা মনে হয় যে কোটার অনেককে কারচুপি করে হারিয়ে দেয়া হয়েছে। কিন্তু নূর আর আক্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বীর ব্যবধান এত বিশাল ছিল যে কারচুপি করেও তাদের হারানো যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, নুরুর কি ডাকসু ভিপি পদ গ্রহণ করা উচিত? আমার মতে কোটা আন্দোলনের নেতারা সবাই যদি রাজি থাকে তাহলে তার ডাকসু ভিপির পদ গ্রহণ করা উচিত। ডাকসু ভিপি হিসেবেই হয়তো ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করা সম্ভব হবে। তবে নূরকে সিদ্ধান্ত নিতে হবে কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে। বাম বা ছাত্রদলের মতামত এখানে গুরুত্বপূর্ণ হতো যদি তারা কোটার নেতাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করত। তারা এটি করেনি। নূরের মধ্যে আমি দেখি তরুণ বয়সের বঙ্গবন্ধুর ছায়া। সাধারণ ছাত্রদের নির্যাতনকারীদের মধ্যে বঙ্গবন্ধু কোনোভাবেই নেই।